আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আর আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আমার সব থেকে চঞ্চল সব থেকে হাসি খুশি বান্ধবী উষার গায়ে হলুদ আর মেহেদি প্রোগ্রামে আমরা কি কি করলাম, আমাদের নতুন দুলাভাই কেমন হলো, আমার প্রোগ্রামে গিয়ে কি কি মজা করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম আর জারিক কি কি করলো, সব কিছু এই ব্লগে থাকবে। সো চলো আর দেরি না করে ব্লগে চলে যাওয়া যাক। উষার মেহেদি প্রোগ্রামের জন্য আমি সিলেক্ট করেছিলাম যে গ্রিনের মধ্যে কিছু একটা পরবো, তো আমি গ্রিন কালারের এই ড্রেসটা পরলাম আর উপরে এই কোটিটা পরে নিলাম, একটা কালারফুল একটা কোটি, এটা আমি ইন্ডিয়া থেকে নিয়েছিলাম। রেডি হওয়ার পরে বেরিয়ে গেলাম আর সবার ফার্স্টে চলে গেলাম আমি হট কেকে। ওখান থেকে আমি চেয়েছিলাম যে একটা কেক নিব, কেক কোনটা নেওয়া যায় এটা চিন্তা করছিলাম। আমার তো সব থেকে পছন্দ হট কেকের মাট কেকটা, কিন্তু এখানে আবার আমি উপরে সুন্দর করে লেখাটা হাইলাইট করতে চাচ্ছিলাম, তো এই জন্য ভ্যানিলা কেকটা নিয়ে নিলাম। তো এখানে আমি বলে দিলাম যে উষার মেহেদি সন্ধ্যা এটা সুন্দর করে লিখে দিতে, তো এই যে লেখাটা যেন হাইলাইট হয় সেটাই আসলে চেয়েছিলাম, সেটাই হয়েছে। তারপরে আবার রওনা দিয়ে দিলাম। আমি বাসা থেকে বের হওয়ার সময় একদম লাস্ট মোমেন্টে অল্প কিছু চুড়ি নিয়ে নিয়েছিলাম ড্রেসের সাথে ম্যাচ করে, তো গাড়িতে বসে সেগুলো পরে নিলাম আর মনে হলো যে না এখন ঠিক আছে। ধানমন্ডি থেকে মিরপুর আসতে আসতে আমার প্রায় 1.5 ঘন্টারও বেশি লেগে গিয়েছে, এত জ্যাম ছিল রাস্তায়। তো যাই হোক, কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম আর অলরেডি আমার সব ফ্রেন্ডরা চলেও এসেছিলো। তো আমি যাওয়ার পরে সবাই চটপটি খাওয়া শুরু করে দিল, কারণ ওরা বসেছিল যে একসাথে আসার পরে সবাই চটপটি খাবো, তারপরে হচ্ছে মেহেদি দেওয়া শুরু করব। আজকের মেহেদির প্রোগ্রামটা একদমই নিজেরা নিজেরাই ছিল, জাস্ট উষার ফ্যামিলি আর ফ্রেন্ডস। আর উষার ফ্যামিলির সবাইকে তো আমরা অনেক আগে থেকেই চিনি, যেহেতু আমরা একদম স্কুল ফ্রেন্ড, দেন কলেজ, দেন ভার্সিটি, আমরা সব একসাথে পার করেছি। সব থেকে বেশি মজা করেছি আমরা ভার্সিটি লাইফে গিয়ে। ভার্সিটিতে আমরা প্রচুর প্যারাও খেয়েছি, প্রচুর মজাও করেছি। আর আমাদের গ্রুপের মধ্যে উষা ছিল সব থেকে বেশি হাসি খুশি চঞ্চল টাইপের একটা মেয়ে। ও যে কখন কী করবে, কখন কী বলবে, কোনো কিছুরই ঠিকঠাক নাই, প্লাস ওর খাবার দেখলে ওর মাথা ঠিক থাকে না। তো ওর বিয়ে নিয়ে আমরা অনেক আগে থেকে অনেক জল্পনা কল্পনা করতাম যে ওর হাজব্যান্ড কেমন হবে, ও বিয়ের দিন কাচ্চি দেখলে কি করবে, আরও অনেক অনেক জল্পনা কল্পনা উষাকে নিয়ে আমরা করতাম। আমাদের অনেকগুলো প্রেডিকশন ঠিকও হয়েছে, তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবা আমি যখন বলবো। যেমন আমরা জানতাম যে উষা নিজের বিয়েতে অনেক খুশি থাকবে, জাস্ট দেখো। নিজের বিয়েতেই কি খুশি, তাই না? তো এই যে এখানে আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলে নিচ্ছিলাম। এখানে আমাদের স্কুল ফ্রেন্ড আরও দুজন ছিল, একজন হচ্ছে সাদিয়া, একজন হচ্ছে নাবিলা। তো উষার এদিকে মেহেদি দেওয়া হচ্ছিলো, আবার আমরা জোরে কান্দি সেগুলো গাচ্ছিলাম। তো একটু পরে উষার হাজব্যান্ডের ওদের বাসায় আসার কথা ছিল, তো ভাই আসবে শুনে ওর মাথায় আগে আমরা ঘোমটা দিয়ে দিলাম। আর হাজব্যান্ড বলছি এর জন্য, কারণ 2 দিন আগে ওদের কাবিন হয়ে গিয়েছিলো অলরেডি। তো ভাই আসবে শুনে আমরা সবাই মিলে ঠিক করলাম যে আজকে একটু মিথ্যামিথি গেট ধরবো আর বিয়ের দিন আমরা আসল গেট ধরবো। তো ভাইয়া তো তখন আসেনি, আর এদিকে উষাকে আমরা একদম মাথায় ঘোমটা টোমটা দিয়ে একদম নতুন বউ সাজিয়ে রেখেছিলাম যাতে ভাইয়া ওকে দেখতে না পারে। তো এই যে নতুন দুলাভাই আসার সাথে সাথে সাদিয়া ওকে ফুল দিয়ে দিল আর আমরা জোরে দুলাভাই দুলাভাই গানটা ছাড়লাম। তারপর ভাইয়াকে মিষ্টি খাওয়াই দিলাম আর বললাম যে আমাদেরকে নাচ দেখাতে হবে, তারপরে হচ্ছে আমরা ঢুকতে দিব। তো ভাইয়া ফার্স্ট একটু মোলামুলি করলে, তারপর একটু পর আবার নাচ শুরু করে দিল। আমাদের নতুন দুলাভাইও মাশাআল্লাহ উষার মতনই আনন্দ করতে পছন্দ করে, একদম আল্লাহ জুটি বানিয়ে দিয়েছে একসাথে। তারপর তো এই যে জামাই বউকে একসাথে বসালাম, আমরা বলছিলাম যে ভাইয়া ফুলটা ওকে দেন, তারপর ফুলটা দিয়ে দিল, তারপর আবার বলছিলাম ঘোমটাটা উঠান, ঘোমটাটা উঠে একটু পোজ টোজ দেন, তো আমরা আর কি দুষ্টামি করছিলাম। মজার ব্যাপার হচ্ছে আমাদের নতুন দুলাভাইও কিন্তু উষার মতো আমার বিয়ে করা শুরু করে দিয়েছিল। এইটা দেখার পরে আমাদের আর কোনো সন্দেহই নাই যে উষার জন্য একদম আমাদের দুলাভাই পারফেক্ট। আর এইদিকে এত লাফালাফি ঝাপাঝাপির মধ্যে তাবিয়া যে কি করে উষার মেহেদিটা কমপ্লিট করেছে জাস্ট তাবিয়াই জানে। এত কম টাইমের মধ্যে জাস্ট কোনোরকমে 2টা হাত শেষ করেছে ও। আমাদের এই পর্যন্ত গ্রুপের যতগুলো ফ্রেন্ডের বিয়ে হয়েছে সবগুলোর মেহেদি কিন্তু তাবিয়াকে দিয়ে আমরা দিয়েছি। মেইনলি মেহেদিটা দেওয়ার সময় আমরা যে গল্পগুলা, যে মজাগুলো করি সেইটাই সব থেকে বেশি ভালো লাগে। তো মেহেদি দেওয়া শেষ হতে তো কিন্তু বেশ ভালোই লেট হয়ে গিয়েছিলো, তো আমরা রাতে ডিনারটা করে তারপরে সাথে সাথে রওনা দিয়ে দিলাম। তো পরদিনই উষার গায়ে হলুদও ছিল, তো সেটা নিয়ে কথা বলতে বলতেই আমরা বাসায় চলে আসলাম। তো তারপর দিন রাতেই উষার গায়ে হলুদের প্রোগ্রাম ছিল, তো সেজন্য রেডি হওয়া শুরু করে দিলাম। আমার আজকের মেকআপের বেসটা আমার কাছে বেশ ভালোই লেগেছিলো, 2-1টা নতুন টেকনিক ইউজ করছি এজন্য হয়তোবা একটু ডিফারেন্ট হয়েছে। তো যাই হোক, একটু পরে জারিফকে নিয়ে এই যে আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম। উষা আম্মু এসা ভাবি সহ সবাইকেই আসতে বলেছিলো, আবার জারিফের আব্বুকেও আলাদা করে দাওয়াত দিয়ে দিয়েছিলো, কিন্তু ওর আব্বু আসলে হলুদের প্রোগ্রামগুলো এমনিতেই অ্যাভয়েড করে, প্লাস আসলে সবাইকে এখানে চিনে না এই জন্য আসেনি।
তো একটু পরে আমরা ভেনুতে চলে গেলাম, আর যাওয়ার পরে তো সবার ফার্স্টে উষাকে দেখলাম যে ওকে গায়ে হলুদের আউটফিটে কেমন দেখা যাচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল ওকে হলুদ লেহেঙ্গাটাতে। তো আমি যাওয়ার কিছুক্ষণ পরে আমার আরো দুইটা ফ্রেন্ড যাদের আসার কথা ছিল ওরাও চলে আসলো। তো সবাই একসাথে হওয়ার পরে আমরা ঠিক করেছিলাম যে এন্ট্রিটা আমরা নিব। এই যে এন্ট্রির জন্য সব প্রিপারেশন নেওয়া হচ্ছে, একটু পরে গান ছেড়ে দেওয়া হলো, আর এই যে আমাদের এন্ট্রি। এখানে আমরা সবাই বউ আর বরের সাথে ছবি তুলে নিয়েছিলাম, গ্রুপ ফটো তুলছিলাম। তারপর উষাকে আমরা তিনজন একা পেয়ে তো ওর সাথে মজা নেওয়া শুরু করলাম। আমরা যেরকম ভেবেছিলাম যে উষা ওর গায়ে হলুদ বিয়েতে হাসিখুশি থাকবে, হাসিখুশিই ছিল মাশাআল্লাহ। ওর মুখে আসলে হাসি ছাড়া আসলে সিরিয়াস ভাবটা মানায় না, সত্যি কথা যেটা। তো তারপর একটু খাওয়া দাওয়া করার জন্য চলে গেলাম, যেহেতু এখন একটু ফ্রি হয়েছি আমরা। তো এখানে অনেক রকমের পিঠা ছিল, পিঠাগুলো উষার মেজ আপু বানিয়েছে সব, তো অনেক মজা হয়েছিল। আপু এসে জিজ্ঞেস করছিল যে কেমন হয়েছে। আর এই পাশে ছিল হচ্ছে ফুচকা, জিলাপি, কফি, এগুলো ছিল আর কি। তো আমি একটা প্লেটে সব কিছু একটু একটু করে নিয়ে নিলাম। এদিকে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিলো আর আমি তো আমার খাবার এনজয় করছিলাম। তো একটু পরে জারিফকে নিয়ে স্টেজে গেলাম যে উষার সাথে একটা ছবি থাকো, আমি জারিফ আর উষা সহ। তো জারিফকে নিয়ে কুস্তি টুস্তি করে বসার পরে দেখি যে ক্যামেরাম্যানই নাই। তো যাই হোক, কোনোরকমের ফোনে একটু তুলেছিলাম। এখানে আবার ওর ঘুমটাটা বারবার নিচে নেমে যাচ্ছিলো, তো পার্লার থেকে পিছিয়ে যে একটা সেফটি পিন দিয়ে দিবে ওনাতে, সেটা হচ্ছে দিয়েছিল না। তো সেটা আবার এখানে দিয়ে দিচ্ছিলাম। তো এটা করছিলাম তখনই খেয়াল করলাম যে জারিফের পাশে দেখলাম ছোট্ট একটা বন্ধু জারিফের। তো আম্মু ওই বাবুটাকেও জারিফের পাশে বসিয়ে দিল আর কাঁধে হাত দিয়ে দিল, এত কিউট লাগছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ দুইজনকে। দুইজনের বয়স একদমই কাছাকাছি হওয়ায় দেখতে অনেকটা কিন্তু একই রকমেরই লাগছে, আমার কাছে তো এত কিউট লাগছিল মানে মাশাআল্লাহ। তো এখানে জারিফের হাতে একটা জিলাপি আমি ধরিয়ে দিয়েছিলাম, ওটা আবার আমরা বলছিলাম যে বেবিকে একটু খাওয়িয়ে দাও, ও চেষ্টা করছিল খাওয়িয়ে দেওয়ার, বেবিটাও নিয়েছিল। তো এইভাবে করে ওদের দুইজনের হালকা একটু ফ্রেন্ডশিপ করিয়ে দিলাম। তারপরে এসে আবার জারিফের সাথে ছবি তোলা শুরু করে দিল, সাথে উর্মিয়াপুও ছিল। উর্মিয়াপু হচ্ছে উষার মেজ বোন আর এটা হচ্ছে উষার বড় বোনের ফ্যামিলি। আগে তো আপুদের সাথে অনেক দেখা হতো, এখন আসলে দেখা হয় না সেরকম করে। তো এর মধ্যেই খাবার সার্ভ করে দেওয়া হচ্ছিলো, তো আমরা একটু ওইদিকে চলে গেলাম। তো আমরা হচ্ছে ঠিক করেছিলাম যে জামাই বউ নিয়ে সব ফ্রেন্ডরা আর কাজিনরা একসাথে বসবো, তো আমরা ওই সাইডটাতে বসেছিলাম। আর এদিকে দেখি জারিফ হচ্ছে আম্মুদের সাথে সুন্দর করে বসে গিয়েছে, আমি আবার ওকে বললাম যে বাবা তুমি এখানে খাও। সবাই একসাথে বসলে ও আবার এটা এনজয় করে, তখন নিজে নিজে একটু একটু করে খেতে থাকে। তো আমরা যে টেবিলে বসবো সেখানে আসলাম, আসার পরে দেখি সবার আগে উষা বসে গিয়েছে। ওর জামাই কোথায় আছে ওর ঠিক নাই, কিন্তু ও সবার আগে খেতে বসে গিয়েছে। একদম যেমনটা ভেবেছিলাম তেমনই হবে, যে উষার বিয়েতে উষাই আগে পৌঁছায় যাবে খাওয়ার জন্য। তারপর আরেকটা মজা কাহিনী হচ্ছে, একটু পরে কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পরে মানুষ একটু টেনশন করবে, সে জায়গায় ও যেই খুশি যে কারেন্ট চলে গেছে, ভালো হয়েছে। মানে এইসব ছোটখাটো একটু ঝামেলা হচ্ছিল, কিন্তু আমরা সেটার এমন হই হুল্লা করে পার করছিলাম। আমাদের নতুন দুলো ভাই তো বুঝে গেছে আমরা কি পরিমাণে দুষ্টু পাবলিক, আর সেও একটু পরপর আমার বিয়ে বলা শুরু করে দিল। তো এইখানে তো নতুন দুলা ভাইয়ের সাথে আমরা হাসি ঠাট্টা করছিলাম, মজা নিচ্ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। আর অন্যদিকে আমি পিছিয়ে তাকিয়ে দেখি যে জারিফ বাবা যেহেতু গান শুনেছে, ও তো না নাচানাচি করে থাকতেই পারবে না। তো খাওয়া দাওয়া চলছিল আর ওর নাচানাচিও চলছিল। তো এই তো মোটামুটি খাওয়া দাওয়ার পরে আবার বর বউ স্টেজে বসে পড়লো, তার কিছুক্ষণ পরে কেক টেক কাটাকাটি হলো, ওদের নাচানাচি হলো, সবাই মিলে ওরা নাচানাচি করেছিল। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে সব থেকে বেশি নাচানাচি করেছিল উষার ভাইয়ের যে শ্বশুর, উনি সব থেকে বেশি নাচানাচি করেছিল। গান শুনেই সে এমন ড্যান্স দিয়েছে আর তার ড্যান্স দেখে সবাই নাচানাচি করেছে তার সাথে। তো আমার আজকের ব্লগটা আর বড় করবো না, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। নেক্সট ব্লগে দেখাবো উষার বিয়েতে আমরা কী কী করলাম। সো ততদিনের জন্য আল্লাহ হাফেজ।